আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান প্রাইভেট প্র্যাকটিশনার এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্থ জীবনী মানুষের সুখের মূল উৎস শারীরিকভাবে সুস্থ থাকলে সব কিছু ভালো লাগবে বন্ধুরা আজকের আলোচনায় আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এসেন্সিয়াল হোমিওপ্যাথিক রিমেডি নিয়ে আলোচনা করব যেটি যৌন সমস্যার জন্য যৌন দুর্বলতার জন্য ইলেকট্রাল ডিসফাংশান প্রিমাসি রিজার্কুলেশান এবং ইম্পর্টেন্সির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হোমিওপ্যাথিতে এই ঔষধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাসকাস্ট অনেকে বলে যে আমাকে এটি লেখে দেন ভিডিওতে দেখলাম লেখে দেন আমি স্পষ্ট করে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন এটি হচ্ছে ওয়ারসন কোম্পানি দেখতে জার্মানির মতো কিন্তু ওয়ার্ডসন জার্মানি না এটা পিকে পাকিস্তানি এই অ্যাগনাসকাস্ট হোমিওপ্যাথিক রিমেডিটি অনেকেই ব্যবহার করেছে যারা আবার চ্যানেলে আছে অনেকেই এটি সম্পর্কে অবগত আছেন পেজে যারা আছেন এটি খুবই চমৎকার মেডিসিন কিন্তু তাৎক্ষণিক কোনো রেজাল্ট দেবে না এটি একটু সময় নেবে সময় নিয়ে রেজাল্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট কাস্ট সাধারণত দীর্ঘদিন যৌন অপব্যবহারের ফলে যাদের পেনিস শুকিয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ সাইন অ্যান্ড সিমটম হচ্ছে বয়স্ক দেখায় অর্থাৎ ব্যক্তির বয়স যদি তিরিশ হয় মনে হয় চল্লিশ পঞ্চাশ বছরের বৃদ্ধ এই ধরনের সিমটোমে কাস্ট হোমিওপ্যাথিক রিমেডিটি চমৎকার কাজ করে পেনিসের যে কোনো ধরনের সমস্যায় দুর্বলতা এটি ব্যবহার করা হয়ে থাকে কাস্ট যারা ব্যবহার করেছেন তাদের মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন আর যারা কাস্ট ব্যবহার করতে চান আরও তথ্য চান তাদের জন্য বলছি আপনারা কমেন্টস বক্সে আপনার মতামত জানান আমরা উত্তর দেব কাস্টের কমন সাইনার সিম্পটম আমি বললাম এখন গুগল থেকে ডিটেলসে আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি যাতে আপনারা বিষয়টি ক্লিয়ার করে কাস্ট হচ্ছে এটি একটি উদ্ভিদ উৎস উদ্ভিদ থেকে প্রাপ্ত মায়াজম হচ্ছে সাইকোটিক এবং সিফিলিটিক মূলত আমি মেল হেলথের ক্ষেত্রে যেই সিমটমগুলো দরকার সেগুলো বলতেছি অবৈধভাবে বীর্যক্ষয় করে যারা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছে অর্থাৎ ইম্পর্টেন্স যেটি বলেছিলাম ইতিপূর্বে আমরা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাস্ট হোমিওপ্যাথিক রিমেডি নিম্নশক্তি দশ ফুটা সেবন করা ভালো এটা বলেছে নিম্ন শক্তি বলতে মাদার টিংচারের কথা বলা হয়েছে যাদের কোনো সুন্দরী মহিলার নিকটে গেলেও মনের কোনো যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয় না বা সুন্দরী স্ত্রীর কাছে অনেকে আবার বলবে মহিলাদের কাছে কেন স্ত্রীর কাছে গেলে যৌন উত্তেজক গল্প শুনলে বা দেখলে মহিলাদের মহিলাদের সংস্পর্শে সময় থাকলে এমনকি রাত্রি যাপ যাপন করলেও যৌন বাসনা জাগে না খুব অল্প বয়স থেকে ধাতু ক্ষয় করতে করতে এরকম নিস্তেজভাবে এসে গেছে শুধু তাই নয় লিঙ্গের অবস্থাও একই রকম কোনো সারা নেই স্পন্দন নেই কোনো রাগ নেই রাত্রি বাপে নাড়াচাড়া করলেও শক্ত হয় না ইরেকট কম হয় স্ত্রীর লিঙ্গের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আগুনে পানি দেওয়ার মতো যেটি কমন একটি বিষয় অনেকে এটি নিয়ন্ত্রণ করতে পারে না দ্রুত বীজপাত হয়ে যায় অনেক রোগী পেয়েছি এরকম যে টাইমই পায় না গরম লাগে এবং বীর্যপাত হয়ে যায় তাদের জন্য স্পেশালি খুবই চমৎকার হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে কাস্ট অ্যাগনাস কাস্ট ব্যবহার করার বেশ কিছু আমরা ইয়ে বলে দিয়েছি ভিডিওতে বেশ কিছু ভিডিওতে আরও সাইন অ্যান্ড সিমটম বলে দিয়েছি মূলত আপনার বার্ধক্যের মতো যদি বয়স দেখায় আপনার ইরেক্ট যদি কম হয় ওই যে চার পাঁচ সেকেন্ডের মধ্যে যদি বীর্যপাত হয় তাহলে আপনারা এটি ঘরোয়াভাবে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহার করতে পারেন সিক্স থার্টি এবং টু হান্ড্রেড পর্যন্তও ইউজ করতে পারেন মাদার টিংচার খুব ভালো কাজ করে অনেক ওষুধের মাদার টিংচার বলি যেটা মনে হলো আমার কাছে অত ভালো মনে হয় না এটি মাদার টিংচার খুব ভালো কাজ করে মাদার টিংচার নিয়ম হচ্ছে দশ থেকে বারো ফুটা সামান্য পানির সাথে মিশিয়ে তিন বেলা খাবারের পরে খাবেন আর যদি পাওয়ার মেডিসিন খান সিক্স থার্টি টু হান্ড্রেড এই পাওয়ার পর্যন্ত আপনাদের জন্য এক্সটেনশন করতে হলে ইউ মাস্ট গো ইউর আয়স্ট হোমিওপ্যাথিক ডক্টর এটি যদি আপনার পনেরো দিন বিশ দিন বা এক মাসের সর্বোচ্চ আপনারা ঘরোয়াভাবে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহার করে দেখবেন আপনার যে যে আগুনে পানি দেওয়ার মতো ফোস করে নিভে যায় এটি নিভে যাবে না আপনার সেক্সুয়ালি ইম্প্রুভমেন্ট অবশ্যই হবে ভালো থাকবে ফেসবুক পেজে দেখলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে দেবেন অ্যাগনেস কাস্ট সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাদের জানাবেন হেল্পলাইনে ফোন করলেও ইনফরমেশান পেতে পারেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম